টেকনো স্পার্ক 7 প্রো মোবাইলে আমরা কি ফিচার্স পাচ্ছি, কি স্পেসিফিকেশন থাকছে মোবাইলটায়, মোবাইলটার দাম কত এবং কেমন হবে মোবাইলটা অল ওভার আপনাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছুই জানতে পারবেন আপনারা এই মোবাইলটার ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মোবাইলে আপনারা পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চোল ডিসপ্লে, মানে আপনারা যথেষ্ট বড় সাইজের ডিসপ্লে পাচ্ছেন। এবং ফোনের বাজেটটা যদি আমরা দেখি, সেই বাজেটে অল্প কটা ফোনে আমরা কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাই, এবং বাকি বেশিরভাগ ফোনেই আমরা যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে পাই, তো সেই হিসাবে ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস হলে বেশি ভালো হতে পারত। কিন্তু এতে আমরা স্ক্রিন রিফ্রেশ রেটটা যথেষ্টই ঠিকঠাক পাচ্ছি বলতে পারি, কারণ এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 90 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট। ফোনের বাজেটটা দেখতে হবে, সেই বাজেটে কিন্তু আমরা বেশ ভালো স্ক্রিন রিফ্রেশ রেটই পাচ্ছি। আমরা যদি এবার সোজা চলে আসি ফোনের ব্যাটারির দিকে, এই মোবাইলে পেয়ে যাচ্ছি আমরা 5000 mAh-এর জাম্বো ব্যাটারি, মানে বেশ বড় সাইজের ব্যাটারি আমরা পাচ্ছি। অবশ্য একটা জিনিস আমার খারাপ লাগলো, যে এই ফোনে যদি আমরা টাইপ সি চার্জিং পোর্ট পেতাম তাহলে বেশি গ্রহণযোগ্য হতে পারত মোবাইলটা, কারণ এখনকার দিনে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট খুব কম চলে। তো সেই হিসাবে টাইপ সি চার্জিং পোর্ট দিলে ফোনটা বেশি ভালো হতো। আমরা এবার সোজা চলে আসি ফোনের কালারের দিকে। মোবাইলটি আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ম্যাগনেট ব্ল্যাক, অ্যাপস ব্লু এবং স্প্রুস গ্রিন। কালার দুটো কিন্তু যথেষ্টই অ্যাট্রাকটিভ করেছে, এবং ফোনটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, ফোনের ক্যামেরার বাম্পটা কিন্তু একটু অন্য টাইপের লুকস দেওয়ার চেষ্টা করেছে। বেশ বড় একটা ক্যামেরা বাম্প দিয়েছে, এবং ক্যামেরার সংখ্যা থাকছে এখানে 3টে, কিন্তু ক্যামেরা বাম্পটা অনেকটা বড় করে এখানে স্পার্কের ব্র্যান্ডিংটাও করা হয়েছে। তো এই ধরনের ক্যামেরা বাম্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, অতি অবশ্যই কমেন্ট করবেন। তো ক্যামেরা বাম্পের কথা যখন আমরা বলছি, জেনে নিই এতে আমরা ক্যামেরা কী পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি রেয়ার সাইডে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো অল ওভার মোটামুটি ঠিকঠাক ক্যামেরাই পাচ্ছি, ফোনের বাজেটটা যদি দেখি সেই হিসেবে ঠিকঠাক পাচ্ছি। অবশ্য এই ফোনে যে ক্যামেরাটা থাকছে সেটা নাইট একটু কাজটা অত ভালো পারফরমেন্স দেয় না, অবশ্য পরে হয়তো সফটওয়্যার আপডেটের মাধ্যমে পারফরমেন্সটা আরও বেশি ভালো হতে পারে, দেখা যাক পরবর্তীকালে কোম্পানি নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই প্রবলেমটা একটু সলভ করে দেয় কি না। তো আমরা যদি সিকিউরিটির দিকে চলে আসি, এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি রেয়ার মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি। আমরা এবার সোজা চলে আসি ফোনের অপারেটিং সিস্টেমের দিকে। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম, হাই ওএস 7.5 ইউজার ইন্টারফেসের সাথে। ফোনে হালকা ফুলকা আপনারা একটু ব্লটওয়্যার দেখতে পেতে পারেন, অবশ্য সমস্ত হাই ওএসেই থাকে, কিন্তু এখন একটা ভালো ফিচার্স আছে যে আপনারা চাইলে কিন্তু সেই ব্লটওয়্যারগুলোকে রিমুভও করে দিতে পারেন, মানে প্রিলোডেড অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা চাইলে রিমুভ করতে পারেন। আর বেশি কিছু বলার নেই, এই ইউজার ইন্টারফেসের ব্যাপারে সব কিছুই জানেন আপনারা, অত ডিটেলসে আর গেলাম না। এতে থাকছে মিডিয়াটেক হিলিও G80 প্রসেসার, এটা একটা 12 NM অক্টাকোর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz, মানে এই ফোনে কিন্তু পারফরমেন্সটা আমরা মোটামুটি বেশ ভালো পাবো। বাজেট দেখলে কিন্তু মোটামুটি সেই বাজেটে আমরা প্রসেসরটা ঠিকঠাকই পাচ্ছি বলা যেতেই পারে, কারণ এই দামের মধ্যে আমরা মিড রেঞ্জের গেমিং চিপসেটই পেয়ে থাকি। তো সেই হিসাবে এই ফোনেও আমরা পাচ্ছি G80টা, একটা যেহেতু মিড রেঞ্জের গেমিং চিপসেট তাই এই ফোনে কিন্তু আপনারা মোটামুটি ভালো গেম খেলতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন, অল ওভার কাজগুলো কিন্তু ঠিকঠাক হবে, ইমেজ প্রসেসিংটাও মোটামুটি ঠিকঠাক হবে। কিন্তু আপনারা যদি একদম হাই লেভেলের কোনো কাজ করতে চান, একদম হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে চান, তখন একটু ল্যাগ দেখতে হতে পারে, বাকি কিন্তু পারফরমেন্স অল ওভার এই ফোনটার ঠিকঠাকই পাবেন। ফোনটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করেছে 2 স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টে, 4GB 64GB এবং 6GB 64GB। ফোনটার যে বেস ভেরিয়েন্ট আছে 4GB 64GB, তার দাম হচ্ছে 13,490 টাকা বাংলাদেশি টাকা হিসাবে, এবং এই ফোনের যে হায়ার ভেরিয়েন্ট আছে 6GB 64GB, তার দাম হচ্ছে 14,990 টাকা বাংলাদেশি টাকা হিসাবে। তো এই ফোনটার ব্যাপারে আপনাদের কী ধারণা, আপনাদের কী মত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এবং এছাড়াও টেকনো ক্যামন 17, টেকনো ক্যামন 17P, এই দুটো ফোনও কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করেছে। তো টেকনো ক্যামন 17 মোবাইলের ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে দেখুন এখানে একটা ভিডিও ফ্ল্যাশ করবে, সেখান থেকে কিন্তু আপনারা টেকনো ক্যামন 17 মোবাইলের ব্যাপারে অনেক কিছুই জানতে পারবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে, এখনও পর্যন্ত লাইক না করে থাকলে লাইক করে দিন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।